فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على مل نبي بعد أما بعد

পৃথিবীর সমস্ত মানুষ চাই সে নিজেকে উত্তম ভাবে পেশ করতে অথবা নিজেকে উত্তম বলে মনে করে সবাই চাই যে আমি উত্তম সবাই চাই যে আমি শ্রেষ্ঠ ভালো কেউ চাই না যে আমি খারাপ আমাকে মানুষে খারাপ বলে এটা পৃথিবীর কেউ চাই না তবে আপনাকে দেখতে হবে যে সবচাইতে ভালো মানুষ কে এটা আপনাকে দেখতে হবে এবং এর প্রমাণ স্বরূপ আপনাকে দলিল পেশ করতে হবে যে আপনি একজন ভালো মানুষ আসুন আপনাকে আমি একটি হাদিস থেকে প্রমাণ করিয়ে দিব যে ওই লোক সবচাইতে ভালো যে নিজে কোরআনুল করিম শিখে এবং অন্যকে শিক্ষা দেয় অর্থাৎ এই লোক সবচাইতে উত্তম আসুন আপনাকে একটি হাদিস পেশ করে শোনাই রসুলসাল্লাম বলেছেন সেই রকম মানতা আল্লাহ্ আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোন করিম তেলাবত করে পড়ে ও আল্লাহ্মা এবং অন্য শিক্ষা দেয় তাহলে এটা হচ্ছে বোখারের পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস তাহলে যে কোরআন পড়ে নিজে তেলাওয়াত করে অধ্যয়ন করে এরা সবচাইতে ভালো মানুষ এবং যারা কোরআন অন্যকে শিক্ষা দেয় তালিম দেয় এরাও হচ্ছে সবচাইতে ভালো মানুষ তাহলে আপনি যখন ভালো মানুষ হতে চাচ্ছেন নিজে কোরআন করিম তেলাওয়াত করবেন কোরআন শিখবেন এবং অন্যকে শিক্ষা দিবেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন করিম শিখার পড়ার ونكشك دور توفيدا قرين السلام عليكم ورحمه الله وبركاته